আমরা জানি দিন পালনের জন্য একজন ভালো আলেমের সোহবত প্রয়োজন। এখন ভালো আলেম চেনার উপায় কি? আর যদি এরকম কেউ না পাওয়া যায় তাহলে কি করণীয়? দেখুন, ভালো আলেম চিনবেন কিভাবে? ভালো আলেম চেনা আমাদের দরকার আছে। ওলামা একরামের সান্নিধ্য, তাদের সোহবত দিনের উপরে টিকে থাকার জন্য, দিন শেখার জন্য, বোঝার জন্য খুবই দরকারি একটা কাজ। সোহবত ছাড়া দিন আসবে না। দিনের পরিপূর্ণ ফ্লেভার আসতে হলে আপনার সান্নিধ্য লাগবেই। এখন ভালো আলেম চিনবেন কিভাবে? নাম্বার এক, যে আলেম কোরআন এবং হাদিসের আলোকে কথা বলে, শুধুমাত্র আষাঢ়ে গল্প শোনায় না। কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ গল্প ঘটনা শিক্ষা থেকে অবশ্যই আমাদের ঘটনা শিক্ষণীয় বিষয়গুলো গ্রহণ করতে হবে। কোরআনে একটা বড় অংশ জুড়ে কিন্তু ঘটনা বলি আছে, অতএব সেগুলোর কোনো দোষ নাই। আবার ওইগুলোকে নিয়ে ট্রল করবেন না, কারণ কোরআনে কারিমে একটা বড় অংশ জুড়ে ঘটনা আছে না নাই, বিভিন্ন ইতিহাস, বিভিন্ন ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, অতএব সেগুলো থাকতে হবে। কিন্তু তার পাশাপাশি একজন আলেম, তিনি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে পথ নির্দেশ করবেন, এটা হবে তার ভালো আলেম হওয়ার প্রথম মার্কা। মার্কা নম্বর দুই, তিনি ভালো আলেম হওয়ার মার্কা হলো তিনি নিজে যা বলেন সেটার আমল তিনি করেন। তিনি শুধু মানুষকে ওয়াজ করেন না, যেটা ওয়াজ করেন সেটা অনুযায়ী কি করেন? আমল করেন। এটা দেখলে বোঝা যাবে এই লোকটা কি ভালো আলেম। মার্কা নম্বর তিন, একজন ভালো আলেম নেককার মুত্তাকি আলেমের মার্কা হবে যে তিনি ফরজ আমলের পাশাপাশি নফল আমলের পাবন্দি করবেন। তিনি রমজান রোজা তো রাখবেনই আলেম মানুষ, পাশাপাশি আইয়ামে বীজ, সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখার চেষ্টা করবেন। এগুলো না থাকলে আবার, নফল আমল না থাকলে আবার কাউকে বাতিলের খাতা ফেলে দিয়েন না, খবরদার। এটা হলো অত্যধিক ভালো হবে যদি ফরজের পাশাপাশি তার ভিতরে নফলের পাবন্দি থাকে, তাহাজ্জুদ, ইশরাক, চাষ, ব্যক্তিগত আমল, নামাজের সৌন্দর্য। এটা একটা বড় বিষয় যে কত ধীরস্থিরতার সাথে, কত সুন্দরভাবে কে কত নামাজ পড়ে, তিনি আল্লাহর কাছে তত প্রিয় বান্দা। আর ভালো আলেম এর আরেকটা বড় মার্কা হলো যে দুনিয়ার মোহ নাই, দুনিয়ার মোহ নাই, দুনিয়ার প্রতি আসক্তি নেই। দুনিয়া বাঁচার দরকার আছে দুনিয়াতে টিকে থাকতে হলে, কিন্তু দুনিয়ার প্রতি পাগলামি, মাতলামো বা নেশা নাই। এগুলো সবগুলো হলো একজন ভালো আলেমের মার্কা। তাহলে আবারও বলছি, কোরআন হাদিসের আলোকে তিনি আপনাকে গাইড করবেন, পথ দেখাবেন, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলেন, কোরআন হাদিস অনুযায়ী আমল করেন, এটাকে মূল রাখেন। এর বাইরে বিভিন্ন ভালো ঘটনা, ভালো শিক্ষণীয় বিষয়, উপমা, এগুলো তো দিবেনই। দ্বিতীয়ত, তিনি নিজে যা বলেন সেটা অনুযায়ী তিনি আমল করেন। তৃতীয়ত, তিনি ফরজ আমলের পাশাপাশি নফল আমলেরও পাবন্দি যতটুকু হোক করেন, এবং সেই সাথে তার নামাজের সৌন্দর্য বিশেষভাবে অনেক সময় নিয়ে সুন্দর করে নামাজ পড়েন। আর চতুর্থত হলো, দুনিয়ার মোহ, দুনিয়ার প্রতি টান, নেশাটা নাই। দুনিয়া প্রয়োজন আছে, দুনিয়া উপার্জন করা খারাপ না। আমার দেশে আবার মুশকিল হলো, ইমাম মুয়াজ্জিন বা আলেমুল আমরা ব্যবসা বাণিজ্য করলে আমরা মনে করি লোকটা হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। অথচ সাহাবিরা বেশিরভাগই প্রায় সবাই কি করতেন? ব্যবসা বাণিজ্য টুকটাক করতেন। আপনি ভারতে যান, দারুল দেওবন্দের উস্তাদদেরকে দেখেন, বেশিরভাগই দেখবেন কোনো না কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন। আপনি মক্কা মদিনা যান, হারামাইনের ইমামরা, এমন ইমাম মুয়াজ্জিন একজনও পাবেন কিনা আমার সন্দেহ, যার কোনো না কোনো চাকুরি বা ব্যবসা বাণিজ্য কিছু একটা নাই। গোটা সৌদি আরবে একই দশা, শুধু আমাদের দেশে হুজুররা কিছু করলেই তাদের অবস্থা খারাপ। হুজুররা করলেও দোষ, না করলেও দোষ, কিছু না করলে দোষ হলো যে হুজুররা শুধু পরের টাকা কিছু করে খায় না, আর করতে গেলে বলে হুজুর মানুষ শুধু টাকার পিছনে ঘুরে। বেচারা হুজুররা দাওয়াতে যদি টাইম মতো চলে আসে, বলে যে দেখছো খানা হইলে হুজুররা আর দেরি করে না, একবারে টাইম মতো হাজির। আজ যদি দেরি করে যায় তো বলে হুজুরের কোনো টাইম জ্ঞান নাই। তো হুজুরদের প্রতিটা কথা কথা দোষ ধরার মতো লোক এদেশে প্রচুর আছে। এ দেশে দুই শ্রেণীর মানুষের উপরে সবচেয়ে বেশি ফতোয়াবাজি চলে, অর্থাৎ ফতোয়ার নামে ভুল ভাল ফতোয়া দেওয়া চলে। তার একটা হলো মহিলারা, তাদের উপরে ফতোয়াবাজি খুব বেশি চলে, আর একটা হলো ইমাম সাহেব। আমি মিরপুরে এক মসজিদে ইমামতি করতাম, তো আমার এক মুসল্লি বলতো, হুজুর আপনার সব ভালো লাগে কিন্তু আপনার হাঁটাটা আমার কাছে ভালো লাগে না। একটা ব্যক্তিত্বপূর্ণ হাঁটা হাঁটবেন কি আপনি? নাইছে নাইছে হাঁটেন, হাঁটার কোনো সৌন্দর্য নাই। তো আমি ভদ্রলোক বললাম, আপনি কি আমাকে বিয়ে টিয়ে করার প্ল্যান করছেন? আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন? আপনি যারা বিয়ে করবেন সে মেয়ের হাঁটা পছন্দ হয় না, ঠিক আছে, এটা আপনি বললে এটা খাটে। আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন? আপনি আমার কথায় না শুনবেন। তো আমাদের দেশে মানুষ ইমাম সাহেবদের দোষ ধরার জন্য আর জিনিস খুঁজা পায় না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। ইমাম সাহেবদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। ওনারা আপনাদের ইমাম বা নেতা, তাদের সাথে চাকর সুলভ আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুতৌফিক দান করুন।